স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে খাদ্য এবং ও এম কর্মসূচির উদ্বোধন রাজশাহী সিটি কর্পোরেশনে নতুন নিয়োগ পেলেন ষোলো জন প্রথম কর্মদিবসে মেয়রকে ফুলেল শুভেচ্ছা রাজশাহী সদর দলিল লেখক সমিতির উদ্যোগে সমিতির মৃত সদস্যগণের পরিবারকে আর্থিক অনুদান প্রদান নাটোরে হতদরিদ্রদের জন্য বিতরণকৃত টিসিবির পণ্য মেম্বারের জিম্মা থেকে উদ্ধার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পনেরো টাকা এবং ও কর্মসূচির ত্রিশ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব এবং নওহাটা পৌরসভায় ও কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর সালমা মমতাজ রাজশাহী জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লক্ষ্মী চাকমার সঞ্চালনায় উভয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটওয়ারি জেলা খাদ্য নিয়ন্ত্রক দিলদার মাহমুদ নভাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ অন্যরা এ সময় বক্তারা বলেন এই কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগে সাত লক্ষ ছিয়াত্তর হাজার ভোক্তাকে চাল দেয়া হবে জেলায় একাশি হাজার চারশো জন পাবে এই সুবিধা তারা জানান দেশে খাদ্যের কোনো সংকট নেই বর্তমানে খাদ্য গুদামে উনিশ লক্ষ মেট্রিক টন চাল ও আটা মজুদ আছে প্রথম কর্মদিবসে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের বৃন্দ। বৃহস্পতিবার বিকেলে মেয়র দপ্তর কক্ষে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তারা এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ আল রনি সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ সহ যুব নেতৃবৃন্দ এ সময় রাশিকের নবনিযুক্ত ১৬ জন কর্মকর্তা কর্মচারী ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করে মেয়র লিটনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এ সময় মেয়র বলেন সকলকে সততার সঙ্গে কাজ করতে হবে অর্পিত দায়িত্ব ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করতে হবে সর্বোপরি নগরবাসীর সেবায় নিজেদের নিয়োজিত করে নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে দায়িত্বে অবহেলা করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে নবনিযুক্তরা মেয়র পত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন এক্তার রেনিকে তার বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী সদর দলিল লেখক সমিতির উদ্যোগে সমিতির মৃত সদস্যগণের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সমিতির হলরুমে এর আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারিজামাল লিটুন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মহিদুল হকের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলার রেজিস্ট্রার মতিউর রহমান সদর সাব রেজিস্ট্রার নাজির আহমেদ রিপোর্ট পবা সাব রেজিস্ট্রার রওশন আরা বেগম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ শেখ মোহাম্মদ জাকাতুল্লাহ অনুষ্ঠানে সমিতির দুজন মৃত সদস্যের পরিবারকে প্রত্যেককে নগদ চার লাখ টাকা এবং সমিতির কন্যা বিবাহ অনুদান বাবদ দুজনের প্রত্যেককে নগদ পঞ্চাশ হাজার টাকা সহ মোট নয় লাখ টাকা প্রদান করা হয় অনুষ্ঠানে দলিল লেখক সমিতির শস্যবৃন্দে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সমিতির সদস্যরা তাদের পুরনো টিনশেট অবকাঠামোর স্থানে এ এম কামারুজ্জামান কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন রাশিক মেউলিটুন নাটোর হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য স্বল্প টিসিবির পণ্য এক ইউপি সদস্যের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে নাটোর সদরের বড়হরিশপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাবের ক্লাব থেকে এই পণ্য উদ্ধার করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাদিম সালওয়ার নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফাইজুল ইসলাম জানান আজ বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন ব্যাপী নির্ধারিত স্থানে টিসিবির পণ্য বিক্রি শুরু হয় এর মধ্যে স্থানীয় মেম্বার দশ জনের কার্ডের পণ্য তুলে অন্যত্র সরিয়ে ফেলেন বিষয়টি জানার পরে তিনি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাদিম সারওয়ারকে বিষয়টি অবহিত করেন পরে উপপরিচালক এবং বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে সেখান থেকে পণ্যগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাদিম সারোয়ার জানান ওহাব মেম্বারের কাছে থাকা টিসিবির পণ্যগুলো ফেরত আনা হয়েছে পরবর্তীতে তদন্ত করে যদি অসৎ উদ্দেশ্য প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে চার সংগঠক শহীদ রেজা রঞ্জু সেলিম ও বাবুলের পঞ্চাশতম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে নাটোর জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের কানাইখালিস্থ শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ এক মিনিট নিরবতা ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন মহকুমা ছাত্রলীগের সভাপতি ও নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ ছাত্র সংসদের মজিবুর রহমান রঞ্জু ও এজিএস গোলাম রব্বানী রঞ্জুকে গুরুদাসপুরে চাঁচকোর এলাকায় রাজাকাররা ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে অপরদিকে তৎকালীন মহকুমা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী নওগাঁ জেলার মহতেবপুর এলাকায় পাক সেনাদের সাথে সম্মুখ যুদ্ধে নিহত হন নাটোর নবাব সিরাজউদ্দৌল্লা কলেজ ছাত্র সংসদের তৎকালীন প্রভিপি বাবুলকে পাক সেনারা ধরে নিয়ে গিয়ে হত্যা করে শহরের কানাইখালী এলাকায় রেজারঞ্জুর বাড়ির পাশে তাদের দাফন করা হয় প্রতি বছর এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় সারা দেশের ন্যায় নাটোরে একই সাথে ও ও টিসিবির ভোক্তাদের মাঝে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শহরের বন বেলঘড়িয়া বাইপাস মোড়ে অবস্থিত ও এম এস আকরামুল হাসানের দোকানে এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব ডক্টর সাবিনা ইয়াসমিন এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম ডিসি ফুড ঊর্ধ্বগতির এই দ্রব্যমূল্যের বাজারে কম মূল্যে এসব পণ্য পেয়ে ভোক্তারা খুব খুশি তারা বলে বাজারে চাউলের মূল্য বেশি হওয়ায় তারা চাল কিনে অন্য জিনিস নিতে পারছেন না ত্রিশ টাকা কেজি দরে চাল পেয়ে তাদের অনেক সুবিধা হবে এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান উপসচিব ডক্টর সাবিনা ইয়াসমিন জানান আজ বৃহস্পতিবার থেকে সারা দেশে এক হাজার নয়শো ষাটটি কেন্দ্রের মাধ্যমে ও এম এর চাল বিক্রি শুরু হয়েছে প্রতিটি কেন্দ্রে প্রতিদিন দুই মেট্রিক টন করে চাল দেওয়া হবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু সহ নেতৃবৃন্দ বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মসূচি চলাকালীন বিএনপির কার্যালয়ের সামনে রাস্তায় বিএনপির নাশকতা রুখে দিতে বিভিন্ন স্লোগান দিয়ে জেলা ছাত্রলীগ মিছিল করে নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে এ দুর্ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার সোনাপুর চেয়ারম্যান ঘাট সড়কের আল বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে মৃত পারভেজ কুমিল্লা জেলার নাঙলকোট থানার বাহুরা গ্রামের মানিকের ছেলে স্থানীয়রা জানায় কাভার্ড ভ্যানটি চেয়ারম্যান ঘাট সোনাপুর সড়কের আমিন বাজারের দক্ষিণ এলাকায় পৌঁছালে একটি চাকা পাংচার হয়ে যায় এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুর ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে কাভার্ট ভ্যান চালক ফারুক ও তার ছেলে পারফেস গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দুইশো সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারফেসকে মৃত ঘোষণা করে সেখান থেকে তার বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ